হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসাদ রিদ্দো অফিসিয়াল চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বরাবরের মতো আজকে আমরা আবারও চলে এসেছি প্রগতি মোটরসে। তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এবং ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার ব্লগিং চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত ব্লগিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। এবং এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে ভিডিওর নোটিফিকেশন আপডেটগুলো পেয়ে যাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমার সামনে দেখতে পাচ্ছেন ইয়ামাহা ব্র্যান্ডের MT-15 বাইক। সো ফুললি একটা ব্ল্যাক কালারের একটা বাইক। তো পুরো ভিডিও জুড়ে আজকে এই বাইকটি সম্পর্কে কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বরাবরের মতো আমি আবারও ফ্রন্ট টায়ার দিয়ে শুরু করব। আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্ট টায়ারটা কিন্তু এরকম হবে এবং ফুল ফ্রেশ কন্ডিশনে আছে, একদম টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে, যেটা দিয়ে নিঃসন্দেহে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত রান করাতে পারবেন, যেটা নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। এবং এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটা ডিস্ক দেওয়া আছে এবং এটা অবশ্যই ডুয়েল ডিস্কের একটা বাইক। সো ফ্রন্টের ডিস্ক দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এবং সেই সাথে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো একদম একদম বেটার একটা কন্ডিশনে আছে। এবং সেই সাথে যদি আপনারা একটু সাসপেনশনে ভালো করে খেয়াল করেন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে। এবং মাডগার্ডটা দেখতে পাচ্ছেন টোটালি আনটাচ একটা মাডগার্ড। আমি যদি সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পুরো বাইকের লুকটা কিন্তু এরকম হবে। এবং হেডলাইটটা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশন, কোথাও কিন্তু কোথাও কোনো স্ক্র্যাচ নেই। আপনারা ভিডিওতে যা দেখতে পাচ্ছেন এ টু জেড ভিডিও এবং বাইকের সামনাসামনি এ টু জেড সেম হবে, কোথাও কিন্তু কোনো কমতি থাকবে না ইনশাল্লাহ। এবং এখানে দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু প্রজেকশন ইউজ করা হয়েছে, যেহেতু এটা MT-15 একটা বাইক। সো এই বাইকের সম্পর্কে আপনারা মোটামুটি সবাই জানেন। তো আমাদের কাছে যে বাইকটি আছে এই বাইকটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো যে বাইকটি কী কন্ডিশনে আছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন বাম্পাস থেকে যদি একটু ফুয়েল ট্যাঙ্কটা দেখায় এবং সেই সাথে যদি আপনাদেরকে একটু কিটগুলো দেখায় কোথাও কিন্তু কোনো স্ক্র্যাচ নেই। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু MT ব্র্যান্ডিং করা আছে। এবং ইঞ্জিন কন্ডিশনটা দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এবং টোটালি আনটাচ একটা ইঞ্জিন, এই ইঞ্জিনে কিন্তু কোথাও হাত দেওয়া পড়ে নাই। এবং এখানে যদি আপনারা একটু ভালো করে খেয়াল করেন এটা কিন্তু ইন্ডিয়ান ভার্সন একটা বাইক। এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ইয়ামাহা মোটরস প্রাইভেট লিমিটেড দেখতে পাচ্ছেন। সো এখানে স্টিকারটাও কিন্তু আছে এবং এটা টোটালি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের একটা বাইক আছে। এবং এই সাইড থেকে যদি আপনাদেরকে একটু এক্সজস্ট দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এক্সজস্ট কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে আছে, কোথাও কিন্তু কোনো স্ক্র্যাচ নেই। এবং পিছনের যদি আপনাদেরকে একটু ডিস্কটা দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন ডিস্কটা কিন্তু এরকম হবে, পিছনে কিন্তু বড় সরো সাইজের একটা ডিস্ক আছে। এবং রেয়ার প্যানেলের যদি টায়ারটা দেখানোর চেষ্টা করি টায়ারটা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে হবে, যেটা নিয়ে নিঃসন্দেহে আপনারা কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত রান করাতে পারবেন, কোনো চিন্তা করতে হবে না এবং পরিবর্তনও করতে হবে না। পিছন থেকে যদি রেয়ার প্যানেলটা দেখানোর চেষ্টা করি রেয়ার প্যানেল দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এবং এটা টোটালি কিন্তু আনটাচ একটা বাইক। এবং এটা কিন্তু অনটেস্ট একটা বাইক, এই বাইকের নাম্বারের টাকা জমা দেওয়া আছে, মানে ব্যাংক ড্রাফটটা করা আছে, আপনারা চাইলে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে এই বাইকের নাম্বার করিয়ে নিতে পারবেন এবং যে কোনো BRTA-র আন্ডারে এটার নাম্বার করে নিতে পারবেন। সো এই সাইড থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখানে ইয়ামাহা ব্র্যান্ডিং করা আছে এবং এগুলো টোটালি কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে। এবং এই সাইড থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি বাইকটা কিন্তু এরকমই হবে। এই পাশ থেকে যদি একটু ইঞ্জিনটা দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে, একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এবং টোটালি কিন্তু আনটাচ একটা ইঞ্জিন। আমি যদি উপর থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু এরকম হবে, ফুললি ব্ল্যাক কালারের একটা ফুয়েল ট্যাঙ্ক। আর সিটগুলো দেখতে পাচ্ছেন সিটগুলো কিন্তু এরকম হবে। এরপরে আমরা আসব বাইকের ইঞ্জিন কন্ডিশন নিয়ে এবং সেই সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এই বাইকটি কত কিলোমিটার চলেছে। তো চলুন এবার আমরা মিটারে চলে যাই, বাইকটি দেখি কত কিলোমিটার চলেছে। সো আপনাদেরকে একটু মিটারে দেখানোর চেষ্টা করছি, এটা 4389 কিলোমিটার চলেছে। এটা কিন্তু একদম জেনুইন চলা, একদমই জেনুইন চলা, কোনো মিটার ট্যাম্পারিং করা নেই। সো আমরা এবার একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখব, ইঞ্জিন কন্ডিশনটা কেমন। সো প্রথমে সাইলেন্সারের সাউন্ডটা শুনব। সো এবার আমরা একটু ইঞ্জিনের কাছ থেকে সাউন্ডটা শুনব। তো ইঞ্জিনের সাউন্ড শুনে বুঝতে পাচ্ছেন এটা একদম কতটা স্মুথ একটা ইঞ্জিন আছে এবং কতটা ফ্রেশ কন্ডিশনে আছে। এবং আপনাদের সুবিধার্তে আরেকটি কথা বলে দিই, সেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন বাইকটার কন্ডিশন কেমন আছে, ইঞ্জিন কন্ডিশন কেমন আছে সেটা দেখে বাইক কেনার। কেউ কখনো মিটার দেখে বাইকটা কেনার চেষ্টা করবেন না, কারণ সেক্ষেত্রে দেখা যাবে যে অনেক জায়গায় মিটার ট্যাম্পারিং করা হয়ে থাকে। কিন্তু এটা একদম জেনুইন চলা একটা বাইক, আপনারা বাইকের কন্ডিশন দেখেই বুঝতে পারছেন। সো আপনারা দেখতে পাচ্ছেন
এই বাইকটি ফুল ব্ল্যাক কালারের একটা বাইক এবং এটা কিন্তু একদম লেটেস্ট এডিশনের একটা বাইক। সো এই বাইকটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 3,30,000 টাকা, এটা কিন্তু আস্কিং প্রাইস। আপনার চাইলে অবশ্যই দামাদামি করতে পারবেন এবং যারা আসাদ বৃদ্ধ অফিসিয়াল চ্যানেলের রেফারেন্স ইউজ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা স্পেশাল অ্যামাউন্টের একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এবং ডিসকাউন্ট নিতে হলে অবশ্যই প্রগতি মোটরসের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এবং আপনাদেরকে অবশ্যই ইনশিওর করতে হবে যে আপনি আসাদ বৃদ্ধ অফিসিয়াল চ্যানেলের ভিডিও রেফারেন্সে এই বাইকটি পারচেস করতে চাচ্ছেন, সেক্ষেত্রে শুধুমাত্র ডিসকাউন্টটা পাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আসাদ বৃদ্ধ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে ভিডিওর নোটিফিকেশান আপডেটগুলো পেয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।